দাম পাইকারি সাইডে আপনার 70 টাকা 70 টাকা বাদ দিয়ে গেছে এক কালা এটা এর এক কালা হ্যাঁ এক কালা এটা দাম বেশি 150 টাকা বর্তমান 150 এটা 18 টাকা 18 টাকা পিস তো এটা 20 টাকা পিস তো এগুলো সাধারণত খুচরা যারা বিক্রি করবে কয় টাকা বিক্রি আসসালামু আলাইকুম মাহবুব ভাই কেমন আছেন ভালো ইনশাআল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো মাহবুব ভাই আপনার দোকানে কি কি আইটেম বিক্রি করেন আপনি আইটেম যে বার্থডে বেলুন আছে যে বিয়ার আপনার মাহবুব জরি হাউস আচ্ছা কেউ যদি দোকানে আসতে চায় অন্য কোনো জেলা থেকে বা সরাসরি আপনার দোকানে ভিজিট করতে চায় কিভাবে আসতে পারে এটা আপনি চকবাজার আসবে পুরানো ঢাকা চকবাজার চকবাজার থেকে যদি কোনো ব্যক্তি আপনাদের নাম্বারে ফোন দেয় আপনাদের লোক গিয়ে তুমি আসতে পারবে না লোক আপনি ফোন দিলে বললে আসতে পারবে কোনো সমস্যা বন্ধু আপনারা হচ্ছে যদি কেউ বাইরে থেকে নিতে চায় অর্থাৎ কুরিয়ার সার্ভিসের নাম্বার হ্যাঁ কুরিয়ার সার্ভিস আছে বিভিন্ন ট্রান্সপোর্ট আছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সারা বাংলাদেশে আপনারা পণ্য দিয়ে থাকেন আর কি প্রতিদিন যায় মাল প্রতিদিন হোলসেল আচ্ছা আমাদের কিছু বাদ্য আইটেম কি কি আইটেম বলছে আমাদের বাদ্য যেরকম আমরা পার্টি স্প্রে আগে কম ছিল একটু বাড়তি আচ্ছা পার্টি স্প্রে এটা কি পার্টি স্প্রে হ্যাঁ এটা হোলসেল এটা হলো এটা হলো চায়না এটা হলো থাইল্যান্ড কালার কয়টা হবে এটা এটা চারটা কালার হয় তাই তো হ্যাঁ আচ্ছা এগুলো হোলসেল দাম কেমন হোলসেল আগে 20-25 ছিল এখন একটু বাড়তি মানে 35-40 টাকা এটা হোলসেল দামই 35 টাকা এখন হ্যাঁ এখন বেড়ে গেছে আপনার কার্টনে 5 টাকা গেছে না হ্যাঁ এই 5 টাকা আগে ছিল কয় টাকা আগে ছিল 20-25 আচ্ছা এখন 35-40 টাকা 35-40 টাকা আপনারা যদি কোন নিতে চান একবার একদম বলেন মানে সঠিক দাম 35 টাকা একদম বর্তমান বাজারে এখন 40 টাকা বেচতে দিতেছে 35 এর উপরে কিনা আপনি বলবেন আমি বলে দেবো যেটা দাম মানে মার্কেটে কেউ যদি চকবাজারে এসে এটা নিতে চায় সে তো যাচাই বাছাই করবে একবারে মানে তখন বাজার একটু কমলে কম কম কমই থাকবে অর্থাৎ আপনারা চায়না প্রোডাক্ট এগুলো যার সঙ্গে দাম উঠানামা করে দাম উঠানামা করে এটার দাম 45 টাকা তাই তো 45 টাকা 45 টাকা এটা 35 টাকা এটা 45 টাকা আর এটা হলো সাবলা বর্তমান 40 আগে ছিল 30-25 60 টাকা কোনটা বললেন বড়টা মানে একটু ছোট সাইজ তারপরে কোনটা দেখাবেন আর আমরা এই যে আছে এই যে চায়না চাকুমুম
চাকু সহ থাকে এটা চাকু সহ মোম না আচ্ছা এটার দাম কত টাকা ভাই এটা পড়বে পাইকারি হ্যাঁ পাইকারি হ্যাঁ পাইকারি 480 টাকা ডর্জন তাহলে এক পিস পড়ছে কত 40 টাকা 40 টাকা পাতা এক পুরো পাতা 40 টাকা হ্যাঁ এটা থাকে 24 টাকা বক্স এটার দাম কত টাকা এটা 24 টাকা থাকে এটা পরে আপনি 10 টাকা 10 টাকা পাতা এটা খুব সুন্দর আর এটা এটা কি এটা এটা মানে 13 পিস বার্থডে হ্যাপি বার্থডে লেখা অক্ষর হ্যাপি বার্থডে লেখা অক্ষর এটার দাম কত টাকা এটা এটা পরে 40 টাকা 40 টাকা মাত্র পাইকারি 480 টাকা আচ্ছা এটা খুব সুন্দর বেলুন এটা কি বেলুন বলা এটা হলো আমনে সিলভার হ্যাঁ এর দাম বেশি এটা সিলভার বলতে কত 180 টাকা 180 টাকা প্যাকেট 180 টাকা প্যাকেট কত পিস আছে এখানে 100 পিস 100 পিস 100 পিস আছে আচ্ছা এটা মানে কত বড় হবে এটা হবে যা আপনি যে লাউ আছে ডালি লাউ এর থেকে বড় হবে আর এটা হলো ফয়েল অক্কর অক্কর মানে হাওয়া দিলে এরকম হকটা হবে ওই যে গোল্ডেন কালারটা বুঝতে পারছি মানে হাওয়া দিলে এরকম হাওয়া দিলে এই গোল্ডেন কালারটা মতন হবে এটার দাম কত টাকা এটা পড়বে পাইকারি 110 টাকা এটা হাওয়া কিভাবে দিয়ে মুখ দিতে হবে না না পাইপ আছে ও আচ্ছা ভিতরে পাইপ আছে ভিতরে পাইপ দেওয়া আছে আর পাইপ দেওয়া আছে এটার দাম কত টাকা বললেন হ্যাঁ পাইপ দেওয়া আছে ঝুলানোর জন্য যে ইয়া আছে ঠিক আছে ঠিক আছে মানে রবার দিয়ে আছে বা এটার দাম কত টাকা বললেন এটা আগে তো ছিল 90 100 এখন 110 টাকা 110 টাকা মানে প্রত্যেকটা আইটেমের দাম কিন্তু বেড়ে যাচ্ছে বাড়তে বাড়তে মানে সামনে আরো দাম বেশি বাড়বে কম বেড়ে না দুই এক মাস পরে প্রতি বছর জানুয়ারি ডিসেম্বর বাড়ে আচ্ছা এটার দাম কত টাকা যেটা বাদ যেতে ব্যাপার বাদ ক্যাপ এটা আপনি ডর্জন ক্যাপ বলা হয় আর কি এটা কত করে আপনাদের 200 টাকা ডর্জন 200 টাকা ডর্জন আচ্ছা এটা পিস পরে কয় টাকা তাহলে পিস এটা 16 টাকা মতন পরে 16 টাকা পিস এগুলো বিক্রি হয় 30 টাকা মতন হ্যাঁ খুরসা 30 টাকা 30 টাকা বিক্রি হয় থাকে আচ্ছা এগুলো কি বলা হয় এটা হলো আপনি যে ওই পার্টে পার্টি স্প্রে পার্টি পার্টি পপার বাড়তি তো এখন পরে 45 টাকা এটা বড়টা 55 তার বড় আপনি 60-65 এটা বেলুন হাওয়া দেওয়ার জন্য মেশিন ও আচ্ছা পাম্পার পাম্পার হ্যাঁ বেলুন হাওয়া দেওয়ার জন্য মেশিন যারা সহজে বেলুন আচ্ছা এগুলোর দাম কত টাকা পাইকারি 60 টাকা 60 টাকা পাইকারি এগুলো কি নষ্ট হয় নাকি না নষ্ট হইব না নষ্ট আপনি 200 500 পরে অনেক সময় হয় 60 টাকা পিস 60 টাকা পাই 720 টাকা ডজন আচ্ছা আচ্ছা আর কি কি আইটেম আছে এগুলো আমি ওই জরি 10 গ্রামের জরি হ্যাঁ 10 গ্রাম থাকবে 10 গ্রাম পাতা জরি এগুলো কত করে পিস করতেছে এটা আপনি 70 টাকা 10 পুরো 10 টাকা দাম 10 7 টাকা পিস পুরো 10 টাকা তো ইজিলি এগুলো বিক্রি করা সম্ভব জি আচ্ছা এই মোম কয় টাকা এই মোম হলো আপনার যে 100 টাকা ডজন 100 টাকা ডজন জি 100 টাকা ডজন কম পড়ে আর কম পড়ে হ্যাঁ এটা এটা 70 টাকা এটা 6 টাকা এটা দাম কয় টাকা 6 টাকা কম পড়ে 70 টাকা কম পড়ে আচ্ছা এটা কি এটা কি এটা হলো হেভি বার্থডে অক্ষর 13 পিস মানে হেভি বার্থডে অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরই রয়েছে জি এর দাম কয় টাকা এটা বিভিন্ন কালার আছে আচ্ছা বিভিন্ন ধরনের কালার রয়েছে কালার হ্যাঁ এটা হলো এই ব্যাকগ্রাউন্ডের একটা দরজার সমান ব্যাকগ্রাউন্ড মানে একটা দরজার সমান লম্বা হবে ও আচ্ছা আচ্ছা একটা দরজার সমান লম্বা জরি ব্যাকগ্রাউন্ড বলে এর দাম কত টাকা হ্যাঁ এর দাম আপনার এর হলো বাংলা বাংলা দাম হলো আপনার 40 টাকা চানাটা পড়বে এই যে 60 টাকা আচ্ছা চানাটা কোনটা ও আছে এটা চানা না জি জি এর দাম কত টাকা বললেন এটা পড়বে 60 টাকা 60 টাকা আচ্ছা আপনার কাছে তো অনেক অসুবিধা এটা কি বলা হয় সাজ বক্স সাজ বক্স এর হলো বিয়ার ওন্না আচ্ছা এটা আমরা পরে দেখছি পরে ভিডিও আমরা দেখার চেষ্টা করব আচ্ছা এইটা দেখা হয় এটা চাকু ছাড়া দাম কম চাকু ছাড়া দাম কম এটা দাম কত 30 টাকা মাত্র 30 টাকা আচ্ছা বাদ যায় এটা আপনারা তার অসম করেছে ওই বড় বেলুনটার দাম মানে বড় মোমবাতি হ্যাঁ বড় মোমবাতি যে দিকে আছে ও যে এটা আছে আর ওই যে পাশে হ্যাঁ খুব বড় পাইকারি অনেক বড় 200 আগে কম ছিল এখন দাম বাড়তি প্রত্যেকটা মানে দাম বাড়ছে বন্ধুরা ছিল আমাদের আপনাদেরকে দাম জানানোর জন্য আমরা আপডেট দাম জানানোর চেষ্টা করতে থাকি প্রত্যেকটা আইটেমে আগে 200 এর উপরে ছিল এখন আমরা 200 এর উপরে আগে 200 নিচে ছিল 200 নিচে ছিল বিক্রি করতে আপনারা নিজেরাই বিক্রি করছেন নিজে বিক্রি পাইকারি আচ্ছা বন্ধুরা এটা দাম কত টাকা ভাই এটা 250 টাকা 250 টাকা আমরা কিন্তু দাম জানতে চ্যানেলের মাধ্যমে সব সময় আপনাদেরকে চক বাজার গুলিস্তান বড়বাজার প্রত্যেকটা বাজারে আপডেট দাম জানানোর চেষ্টা করে থাকি এটার দাম মাত্র 200 উপরে এটা 200 এর উপরে 200 এর উপরে কয় টাকা এটা 250 240 টাকা ডজন এটা হবে সবার ছোট
এটা হবে 5 টাকা ডজন 60 টাকা ডজন মানে 5 টাকা পিস আর এটা হচ্ছে এটা হ্যাঁ এটা এটা 20 টাকা পিস 20 টাকা আর এটা আছে যে এটা এটা আছে আপনি এটা তো বলতে এটা হলো আপনি 70 টাকা পিস 70 টাকা পিস এগুলো এগুলো আমরা জরনা মুম জরনা মুম এটা মুম না হ্যাঁ জরনা সেগুলো কত করে বলছো এটা এই যে বিভিন্ন সাইজ আছে লেখা এটা সাইজগুলো সবার ছোট 10 নাম্বার ছোটগুলো কত টাকা হ্যাঁ ছোট আপনি 2 প্যাকেট পড়বে 2 প্যাকেট পাইকারি পড়বে 110 টাকা 110 টাকা তারপর 120 টাকা এটা ছোট 12 নাম্বার হ্যাঁ এটা 6 পিস পড়বে আপনি 65 65 এটা 6 পিস পড়বে আপনি 70 টাকা 70 টাকা এটা পড়বে আপনি 80 টাকা আর এটা এটা পড়বে 90 এটা খুব সুন্দর 90 সবার বড় রইল এটা সবার বড় সাজিয়ে রাখছে হ্যাঁ হ্যাঁ ছোট সাইজ হয় এর দাম কত আছে এটা 6 6 পিস পড়বে 100 15 টাকা 115 টাকা হ্যাঁ এটা হলো 19 টাকা পিস এটা হচ্ছে এটা হলো আপনার 16 টাকা 16 টাকা এটা 14 টাকা এটা 12 টাকা পিস আর বার্থডে কালেকশন বার্থডে হলো যে আপনার হ্যাঁ এটা হলো ছোটটা এটা এটা 50 টাকা পিস এই ছোটগুলো এটা কয় টাকা এটা 50 টাকা হ্যাঁ পাইকারি নিতে হইব আপনি পাইকারি হ্যাঁ পাইকারি হ্যাঁ এগুলো দাম কয় টাকা এটা পড়বে আপনার 60 টাকা 60 টাকা আর এগুলো হ্যাঁ এটা একই এটা হলো গোল আচ্ছা গোল আছে এটা কয় টাকা হ্যাঁ এটার উপর আপনি 55 টাকা 55 টাকা পিস তাছাড়া আর এটা আছে প্রজাপতি প্রজাপতি ইয়েস হ্যাঁ প্রজাপতি এটার দাম কত টাকা ভাই এটা পড়বে আপনি পাইকারি 960 টাকা ডজন 960 টাকা ডজন পিস পড়বে কত টাকা 80 টাকা 80 টাকা পিস তাছাড়া আপনার কিন্তু হ্যাভি বাদে ওই ওইটা দেখা যাচ্ছে খুব সুন্দর আপনার এই আরেকটা আছে নতুন এই যে লাভ সিস্টেমের আচ্ছা দেখান দেখি আমাদের নতুন আসছে এইটা ওয়াও সামনে নিয়ে দেখো চল্লিশ টাকা এটা কি কাজে ব্যবহার করা হয় এটা হেভি বার্থডে হেভি বার্থডে স্টিকার স্টিকার হ্যাঁ লেখা দেখতে হেভি বার্থডে লেখা আচ্ছা ওই বেলুনটা কয় টাকা যেটা রকেট বেলুন বলা হয় হ্যাঁ এটা সাপ বেলুন বলে এটা আচ্ছা দরকার নাই এটা দাম কয় টাকা বলুন সাপ বেলুন এটা আপনি 80 পিস 40 পিসের প্যাকেট হ্যাঁ এটা 40 পিসের প্যাকেট পরে আপনি 90 টাকা 90 টাকা পিস প্যাকেট প্যাকেট 40 পিস থাকে 40 পিস থাকে তাহলে তো 2 টাকা এরকম 2 টাকা আড়াই টাকা পরে জি আচ্ছা আপনার কাছে বাদ দিয়ে তো অনেক অসংখ্য আইটেমই রয়েছে এগুলো কি কাজে ব্যবহার করা হয় এটা হলো গায়ে হলুদের ওই যে বিয়ার থাকে আমাদের খুচরা বিক্রি হয় না মানে 10 টাকা 12 টাকা বেশি দিয়ে নিতে পারবে চায়না 20 পিস পাতা এলো আপনার
পাইকারি 30 টাকা পাতা 30 টাকা পাতা এটা দাম কত এটা বড় আমরা 60 টাকা 60 টাকা এটা দুইটা তিনটা মডেল হয় এটা দুইটা আছে এটা হলো গোল এটা লাভ ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আমার ভিডিও দেখার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আসে তাহলে তাদেরকে যত সম্ভব সাহায্য করবেন একটু কমে রাখার চেষ্টা করবেন আর যারা নতুন বিজনেস করছেন তাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং আপনি তাদের জন্য একটু ডাউনলোড করে একটু সাহায্যের চেষ্টা করবেন সেটাই আমরা তো আসসালামু আলাইকুম।